নমস্কার এই মুহূর্তত আহিবৰ সন্ধিয়াৰ কিবা এটা বিগ ব্রেকিং নিউজ আজি হৈছে 12 ফেব্ৰুৱাৰী কটে অসম তথা ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা যুগত হৈছে কিবা এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ এনেবৰ খবৰ নিতো পাই থাকিবলৈ চেনেলটি সাবস্ক্রাইব কৰি ভিডিওটো এটা লাইক কৰিবলৈ নাপাহৰিব আজি আমাৰ প্ৰথমটো খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ হৈছে এটা ডাঙৰ খবৰ হয় বন্ধুবানি সকল 2024 বৰ্ষৰ নতুন বাজেট আজি দাখিল কৰিব লগতে PMEY চৰকাৰী গৰাকীৰ কিবা এটা গুৰুত্বপূৰ্ণ বাজেট উল্লেখ কৰা হৈছে বাজেটত আজি কি কি থাকিব সম্পূৰ্ণ কৈ জানক বিধানসভাত আজি দাখিল কৰা হ'ব 2024-25 বৰ্ষৰ নতুন বাজেট আৰু বিয়লি 2 বজাত বাজেট দাখিল কৰিব বিত্তমন্ত্রী অজন্তা নেওগে ডক্টৰ শর্মা সরকারের তৃতীয়খন বাজেট দাখিল করব বিত্তমন্ত্রী গৰাকীয়ে লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তত রাজ্যিক বাজেট টক লৈ এতিয়া ডাঙর চর্চা আরম্ভ হয়েছে আর এই বাজেটত কেবাটাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে নির্বাচনক লক্ষ্য করে ভোটার সন্মোহিত করার চেষ্টা করব সরকারে আর কেবাটাও বৃহৎ প্রকল্প ঘোষণা করেছে লগতে ইঙ্গিত দিছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় 2024-25 বর্ষের বাজেটত হিতাধিকারীর বাবে অধিক আসনির সম্ভাবনা লগতে বিজেপির মতে উন্নয়নের অনিরুদ্ধ গতি অব্যাহত থাকিব বাজেটত আর বাজেটের আকার বিগত বাজেটত 10% বৃদ্ধি পার সম্ভাবনা দেখা গৈছে আর বহু আসনির জড়িয়ে হিতাধিকারী বৃদ্ধি হওয়ারও সম্ভাবনা বাজেটত থাকিব নতুন উড়ন হেতুর লগতে ব্রহ্মপুত্রর নতুন দলঙ্গর প্রস্তাব আর গ্রাম অঞ্চলের পথ দলং মুখ্যমন্ত্রী আবাস যোজনার বাবেও হব ঘোষণা হয় বন্ধুবান্ধি সকল মুখ্যমন্ত্রী আবাস যোজনা অতি শীঘ্রই সরকার গড়ার কাম আরম্ভ করব এও কিন্তু বাজেটত ঘোষণা করা হয়েছে আর আন বহু উন্নয়নমূলক আসনি ঘোষণা করা হব বাজেটত লগতে চাহ বাগান অঞ্চল আর চর অঞ্চল বনাঞ্চল থাকা লোকসলক সামরা হব এআই বিশেষ আসনিত আর ছাত্র ছাত্রীর কল্যাণ দরিদ্রর বাবে বিশেষ সুবিধারও হব এই ঘোষণা করা হয়েছে হয় বন্ধুবান্ধি সকল ছাত্র ছাত্রীর বাবে বিশেষক সুবিধাও থাকিব এইখন আসনিত নিবন সমস্যা সমাধানের বাবেও বাজেটে আনিব পারে ভাল এটা খবর হয় বন্ধুবান্ধি সকল যে সকল ব্যক্তি নিবন আছে নিবনুয়া সমস্যা সমাধানের বাবে বাজেটত কেবাটাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে নির্বাচনের প্রতি লক্ষ্য রাখি কোনো কোনো ক্ষেত্রত করা হয়েছে করর হেরা হয় বন্ধুবান্ধি সকল নির্বাচনের প্রতি লক্ষ্য রাখি অবহেকত করর হেরাহ করা হয়েছে আর বিধানসভাত আজি দাখিল করা হব 2024-25 বর্ষর নতুন বাজেট হয় বন্ধুবান্ধি সকলের ডাঙর খবর একটা গুরুত্বপূর্ণ খবর মুকলি আছে 2024-25 বর্ষর যখন নতুনকে বাজেট মুকলি করব ইয়ার বিষয়ে আপনাদের কি কব যদি আপনাদের কিবা মন্তব্য করবলগা থাকে আপনাদের মন্তব্যটি নিশ্চয় কমেন্টের জড়িয়ে জানাবল নাপাহরিব তারপর অসমবাসী রাজ্যক জলের সময় আন এটা খুবই গুরুত্বপূর্ণ খবর লগতে ডর খবর আধার কার্ড থাকলে লাভ করবনে সরকারি আসনি হয় বন্ধুবান্ধী সকল যদি আপনার আধার কার্ড নাই তেনে ক্ষেত্রে আপনি সরকারি আসনি লাভ করব নাই অবহেকত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কেবাটাও গুরুত্বপূর্ণ মন্তব্য করছে যদি আপনার আধার কার্ড নাই তেনে ক্ষেত্রে আপনার বাবে এটা ডর খবর কেননা আধার কার্ড না থাকলে লাভ করবনে সরকারি আসনির সুবিধা আর আধারক লো মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা যদি আপনার আধার কার্ড নাই তেনে ক্ষেত্রে ভিডিওটি আপনার বাবে খুবই গুরুত্বপূর্ণ হব রাজ্য সরকার আসনির ক্ষেত্র আধার নহলে সুবিধা নহাই কিন্তু হয় বন্ধুবান্ধী সকল যদি আপনার আধার কার্ড নাই তেনে ক্ষেত্রে কিন্তু আপনার কোনো সুবিধা নহয় বলে মন্তব্য করা হয়েছে হয় বন্ধুবান্ধী সকল রাজ্য সরকার আসনির ক্ষেত্র আধার নহলে অসুবিধা নহয় আর কেন্দ্রীয় সরকারের প্রপত্রত পূরণ করব লাগে আধার নম্বর আর কেন্দ্রীয় সরকারের যিকিটা আসনি প্রদান করে সকলত কিন্তু আধার নম্বরটি দিব লাগে আর আধার নোহা লোকে লাভ নকরে বিনামূলিয়া চাউল কেন্দ্রীয় সরকারের আসনির ক্ষেত্র আধার কার্ড বাধ্যতামূলক আর NRCর বাবে বহু লোকে লাভ করা নাই আধার কার্ড না থাকলে লাভ করব নাই সরকারি আসনির সুবিধা এনেকা একটা ডাঙর প্রশ্ন উত্থাপন হয়েছিল অবহেকত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় এখন ডাঙর মন্তব্য করেছে কেবল ইয়াই নহয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় আন কিবা এটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে তারপর অসমবাসী রাজ্যক জানাইছো আর এটা বিগ ব্রেকিং নিউজ NRCর আধার কেতিয়া সম্পূর্ণ হব সদনত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এটা ডাঙর ঘোষণা যদি আপনি NRCর বাবে বায়োমেট্রিক দিছিলে আর আপনি এতালেকে আপনার নামের নতুন আধার কার্ডখন বনাব পরা নাই তেনে ক্ষেত্রে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কেবাটাও গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে NRC আর আধার কার্ডক লই বৃহৎ ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় সদনত উচ্চতম ন্যায়ালয়ের নির্দেশনা ব্যাখ্যা করলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় NRCর চূড়ান্ত তালিকা বর্তমানও প্রকাশ পাওয়া নাই চূড়ান্ত NRCত নাম নথকা সকলে লাভ নকরে আধার কার্ড আর 27 লাখ লোকের বায়োমেট্রিক গ্রহণের নির্দেশনা দিছিল SC এ আর সরকারের সংগ্রহ করা বায়োমেট্রিকর তথ্য সংরক্ষণের নির্দেশ SCর
আৰু এনআৰচিত নাম সোমোৱা সকলক দিয়া হ'ব আধাৰ কাৰ্ড আৰু এনআৰচিত নাম নথকা সকলে বিদেশী ন্যায়াধীকৰণৰ ৰায় লৈ অপেক্ষা কৰক হয় বন্ধু বান্ধৱীসকল যদি আপোনাৰ আধাৰ কাৰ্ড আছে তেনে ক্ষেত্ৰত আপোনাৰ বাবে ভাল খবৰ আৰু যদি আপোনাৰ নতুনকৈ এনআৰচিত নামটো উঠাইছিলে আৰু উঠাৰ পিছত যদি আপোনাৰ নামটো এনআৰচিত আছে তেন্তে কিন্তু আপুনি আধাৰ কাৰ্ড লাভ কৰিব যদি আপুনি বায়োমেট্রিকৰ বাবে যিখন এনআৰচি সময়ত আপুনি বায়োমেট্রিক দিছিলে যদি আপোনাৰ এনআৰচিত নামটো আহিছে তেতিয়া কিন্তু আপুনি আধাৰ কাৰ্ডটো লাভ কৰিব আৰু যদি আপুনি এনআৰচিৰ কাৰণে বায়োমেট্রিক দিছিলে আৰু দিয়াৰ সময়ত আপোনাৰ আধাৰ কাৰ্ডটো ৰিজেক্ট হৈ গৈছে এতিয়া আপুনি নতুনকৈ আধাৰ কাৰ্ডটো বনাব নোৱাৰিব বুলি এনেকুৱা এটা ডাঙৰকৈ মন্তব্য কৰা হৈছে লগতে যিসকল ব্যক্তি এনআৰচিত নামটো উঠা নাই সেইসকল ব্যক্তিক এনআৰচিৰ বাবে নতুনকৈ আধাৰ কাৰ্ড প্ৰদান কৰা নহ'ব বুলি মন্তব্য কৰিছে অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই 27 লাখৰ ভিতৰত 17 লাখ লোকে আধাৰ কাৰ্ড পোৱাৰ যোগ্য হয় বন্ধু বান্ধৱীসকল মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাও এয়া মন্তব্য কৰিছে 27 লাখ মানুহে কিন্তু আধাৰ কাৰ্ড পোৱা নাই আৰু তাৰ ভিতৰত 17 লাখ মানুহক চৰকাৰে প্ৰদান কৰিব আধাৰ কাৰ্ড লগতে এনআৰচিৰ চূড়ান্ত প্ৰক্ৰিয়া এতিয়াও দেশত সম্পূৰ্ণ হোৱা নাই আৰু আধাৰৰ পৰা বঞ্চিত হোৱাসকলক সকাহৰ বাবে ব্যৱস্থা কৰা হ'ব বুলি মন্তব্য কৰিছে আৰু বিধায়ক কমলক্ষ দে পুৰস্কাৰ স্তৰৰ প্ৰশ্নৰ উত্তৰ দিলে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই এনআৰচি আৰু আধাৰ কাৰ্ডক লৈ বৃহৎ ঘোষণা কৰিছে অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা হয় বন্ধুবান্ধীসকলে ডাঙৰ খবৰ এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ মুকলি আহিছে ইয়াৰ বিষয়ত আপুনি কি ক'ব যদি আপোনাৰ কিবা মন্তব্য কৰিব লগা থাকে আপোনালোকৰ মন্তব্যটো নিশ্চয় কমেণ্টৰ জৰিয়তে জনাবলৈ নাপাহৰিব তাৰপিছত অসমবাসী ৰাইজক জনাইছোঁ আমাৰ আন এটা খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ লগতে ডাঙৰ খবৰ আজি গ্ৰেপ্তাৰ হ'ব নেকি ভূপেন বৰা এটা গুৰুত্বপূৰ্ণ প্ৰশ্ন উত্থাপন কৰা হৈছে আজি গ্ৰেপ্তাৰ হ'ব নেকি এ পি চি চিৰ সভাপতি ভূপেন বৰা ভূপেন বৰাৰ বিৰুদ্ধে 2টা জামিনবিহীন ধাৰাসহ 8টা ধাৰাত গোচৰ ৰুজু কৰা হৈছে যোৰহাট আৰক্ষীৰ গোচৰত হাজিৰ হ'ব লাগিব ভূপেন বৰাই পুৱা 10 বজাত সহৰীৰে হাজিৰ হোৱাৰ নিৰ্দেশনা হয় বন্ধুবান্ধীসকল সহৰীৰে হাজিৰ হ'বলৈ নিৰ্দেশ জাৰি কৰিছে ভূপেন বৰাক ভাৰত জোৰ ন্যায় যাত্ৰাত আইন উলংঘৰ অভিযোগত গোচৰ ৰুজু কৰা হৈছিল ভূপেন বৰাৰ বিৰুদ্ধে অনুমতি নোপোৱা পথেৰে যাত্ৰা কৰা অভিযোগ উত্থাপিত হৈছে আৰু যোৰহাটত অপ্ৰীতিকৰ পৰিস্থিতি সৃষ্টি কৰাৰ অভিযোগ উত্থাপিত হৈছে ভূপেন বৰা থানাত হাজিৰ হোৱাৰ পূৰ্বেই হুংকাৰ কংগ্ৰেছৰ তৰফৰ পৰা লগতে কৈছে বৰাক গ্ৰেপ্তাৰ কৰিলে কাৰাবাস ডাঙৰ কৰিব লাগিব চৰকাৰে লাখ লাখ কংগ্ৰেছীক গ্ৰেপ্তাৰ কৰিব লাগিব চৰকাৰে ভূপেন বৰাৰ বিৰুদ্ধে এইবাৰ এটা ডাঙৰ মন্তব্য মুকলিছে হয় বন্ধুবান্ধীসকল ভূপেন বৰাৰ বিৰুদ্ধে হিটলাৰী শাসন চলাইছে হিমন্ত বিশ্ব শৰ্মা চৰকাৰে হয় বন্ধুবান্ধীসকল আচলতে ভূপেন বৰাৰ বিৰুদ্ধে হিটলাৰী শাসন চলাইছে নেকি হিমন্ত চৰকাৰে আৰু চৰকাৰৰ বিৰুদ্ধে সৰফল বিধায়ক জাকিৰ হুছেইন চিকদাৰে আৰু আজি গ্ৰেপ্তাৰ হ'ব নেকি এ পি চি চিৰ সভাপতি ভূপেন বৰা হয় বন্ধুবান্ধীসকল ইয়াক লৈ ৰাজ্যজুৰি এখন ডাঙৰ প্ৰতিক্ৰিয়া সৃষ্টি হৈছে ইয়াৰ বিষয়ত আপুনি কি ক'ব যদি আপোনাৰ কিবা মন্তব্য কৰিব লগা থাকে আপোনালোকৰ মন্তব্যটো নিশ্চয় কমেণ্টৰ জৰিয়তে জনাবলৈ নাপাহৰিব তাৰপিছত অসমবাসী ৰাইজক জনাইছো আমাৰ আন এটা খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ লগতে ডাঙৰ খবৰ 16 ফেব্ৰুৱাৰীত ভাৰত বন্ধ ঘোষণা কৰা হৈছে পুনৰ কৃষকে কপাব দেশ এই মুহূৰ্তত অসমবাসী ৰাইজক জনাইছো আন এটা বিগ ব্ৰেকিং নিউজ 16 ফেব্ৰুৱাৰীত ভাৰত বন্ধৰ আহ্বান জনোৱা হৈছে লগতে সংযুক্ত কিষাণ মৰ্চাই আহ্বান কৰিছে ভাৰত বন্ধৰ হয় বন্ধুবান্ধীসকল কিষাণসকলে কিবা এটা গুৰুত্বপূৰ্ণ পন্থা হাতত লৈছে 16 ফেব্ৰুৱাৰীত ৰাষ্ট্ৰীয় ঘাইপথ অৱৰোধ কৰিব দল সংগঠনে ভাৰত বন্ধৰ প্ৰতি সমৰ্থন জনাইছে এইবাৰ দল সংগঠনসমূহে আৰু এম এছ পিৰ গেৰাণ্টি ঋণ মাফৰ দাবীৰে কৃষকৰ ডাঙৰ প্ৰতিবাদ লগতে কল কাৰখানাৰ কৰ্মচাৰীক কাম বন্ধ ৰখাৰ আহ্বান জনাইছে প্ৰতিবাদী কৃষকৰ লগতে 10,000 ট্ৰেক্টৰেৰে দিল্লী কহবলৈ সাজু হৈছে কৃষকসকলে আৰু 13 ফেব্ৰুৱাৰীত দিল্লীত সমদলত এইবাৰ উলিয়াব কিষাণ মৰ্চাৰ লগতে মজদুৰ মৰ্চাকে ধৰি 26টা সংগঠন হয় বন্ধুবান্ধীসকল 13 ফেব্ৰুৱাৰীত দিল্লীত সমদল উলিয়াব কিষাণ মৰ্চাৰ লগতে মজদুৰ মৰ্চাকে ধৰি 26টা সংগঠনে আৰু ইয়াক লৈ ৰাজ্যজুৰি ডাঙৰ প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে আৰু কৃষকৰ আন্দোলন ৰুথিবলৈ এইবাৰ সষ্টম হৈছে আৰক্ষী প্ৰশাসনে আৰু 7খন জিলাত কৰ্তন কৰা হৈছে ইণ্টাৰনেট সেৱা আৰু হাৰিয়ানা প্ৰশাসনে লৈছে কঠোৰ পদক্ষেপ আৰু অপ্ৰীতিকৰ পৰিস্থিতিৰ আকাংক্ষাত বন্ধ কৰি দিয়া হৈছে ৰাষ্ট্ৰীয় ঘাইপথ আৰু 16 ফেব্ৰুৱাৰীত ভাৰত বন্ধৰ আহ্বান জনোৱা হৈছে হয় বন্ধুবান্ধীসকল এটা বিগ আপডেটৰ গুৰুত্বপূৰ্ণ খবৰ মুকলি হৈছে ইয়াৰ বিষয়ত আপোনালোকে কি ক'ব যদি আপোনালোকৰ কিবা মন্তব্য কৰিব লগা থাকে আপোনালোকৰ মন্তব্যটো নিশ্চয় কমেণ্টৰ জৰিয়তে জনাবলৈ নাপাহৰিব চ' বন্ধু বান্ধৱীসকলে যে মূল ভিডিঅ'খনত আপোনালোকক এইখিনি সৰু কেইটামান ইনফৰ্মেশ্যন দিবলগীয়া আছিলে ভিডিঅ'টি ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰিব আৰু যদি এতিয়ালৈকে চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰা নাই তেন্তে এনেকুৱাকৈ নতুন নতুন ইনফৰ্মেটিভ তথা হেল্পফুল ভিডিঅ' পাবলৈ হ'লে চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰিবলৈ নাপাহৰিব চ' থেংক ইউ ফৰ ৱাচিং ফুল ভিডিঅ'